بسم الله، السلام عليكم. আপনাদের কেশলিকে শুনুন বক্সে স্বাগত। আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিছি। এখন আমি এখানে ইস্ট দিয়ে দেব। এটাকে আমি একটা ডো বানিয়ে নেব। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি একটু। এখন আমি এটাকে মিক্স করে নেব। আমারটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে একটু একটু করে পানি দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেবো। তো আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি এখন এটাকে রেস্টে রেখে দিব। আমি আটাটা রেস্টে রেখে দিছি। এখন আমি ভেজিটেবলগুলি কেটে নেব। আলু আর ক্যারটটাকে গ্রেট করে নেব। তো এটাকে আমি এখানে রেখে এটাকে গ্রেট করে নিব এভাবে সবগুলিকে। তো আমার এটা গ্রেট করা হয়ে গেছে। আমি এটাকে এখন সাইডে রেখে দেব। গাজর আর আলু গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে সাইড করে রেখে দেব। তারপরে আর একটা কিছু পেঁয়াজ ওগুলি করে দেবো। তো আমি দুই রকমের পেঁয়াজ কেটে নিছি। এখন আমি কাঁচামরিচ কেটে নেব। আমি কাঁচামরিচগুলিকেও কেটে নিচ্ছি। এটা আমি ডিমে দিব, এটা ভাজিতে দিব। আমি এখন ডিমটা ভেঙে নেব। আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ফাটিয়ে নেব। এখন আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এটাকে এখন লবণ একটু গোলমরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিব। গোলমরিচের গুঁড়ো এখন আমি এটাকে মিশিয়ে নেব। এটা আমার মেশানো হয়ে গেছে। আমি এখন একটা পাইপেন আমি চুলে পাইপেন বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে তেল দিয়ে দেব। আমি যে আলুটার গাজরটা কেটে রেখেছি ওটাকে ভাজি বানাবো। আমি তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা দিয়ে দিব 5 ফোড়নের সাথে। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু ভেজে নেব। আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আলুটা কেটে রাখছি, ওটা দিয়ে দিব। গাজরটা দিয়ে দেব। তারপরে কাঁচামরিচ দিয়ে দেব। এখানে আমি সবগুলি দিয়ে দেব। হচ্ছে কাঁচামরিচ। এখন আমি এখানে দেব ধনিয়া, জিরা, লবণ স্বাদ মতো, আর হলুদ ওটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে মিক্স করে নেব। এটা মিক্স করে নেওয়া হয়ে আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি এখানে ধনে পাতা দিয়ে দিলাম। এখন আমি এটাকে উঠিয়ে যে আটাটা গুলিয়ে রেখেছি ওটা দিয়ে রুটি বানাবো। তো আটাটা আমি এখানে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে এভাবে করে নলিয়ে নিব। তারপরে এটা
কে দুই ভাগ করে নেব, এটাকে আমি দুই ভাগ করে নিলাম। এখন আমি ছোট ছোট করে কেটে নেব। আমি এখানে 5টা বানিয়ে নিয়েছি। এখন আমি যে ডিমটা ভেজে রেখেছি ওটা ভেজে নিব। ডিম ভাজার জন্য তেল দিয়ে দিলাম, আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমটা দিয়ে দেব। আমি এখন এটাকে ভেজে নেব, ডিমটাকে উঠিয়ে নিয়েছি, এখন আমি এটাকে উঠে ফেলব। তো আমি রুটি বাছতে চলে যাব, আমি রুটিটাকে ছেঁকে নেব। এখন তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো আমি পরিবেশন করে নিয়েছি, এই তো হলো আমাদের আজকের নাস্তা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।